পয়োবর্জ্যের সংযোগ সার্ফেস ড্রেনে খালে বা লেকে দেওয়া বন্ধ করতে আজ থেকে অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অভিযানের অংশ হিসেবে গোলশান দুইয়ের একটি বাসার সামনে ড্রেনে কলা গাছ ঢুকিয়ে কার্যক্রম শুরু করেছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। গোলশান দুইয়ের 112 নম্বর রোডের একটি বাসার ড্রেনে মেয়রের নির্দেশে কলা গাছ ঠুকিয়ে দেওয়া হয়। পরে আরও বেশ কিছু বাসাবাড়ির ড্রেনের লাইনে একই পদ্ধতি অবলম্বন করা হয়। মেয়র বলেন, পয়োবর্জ্যের সংযোগ সার্ফেস ড্রেনে খালে বা লেকে দেওয়া বন্ধ করতে আজ থেকে আমরা এই অভিযান শুরু করেছি। আমার সার্ফেস ড্রেনের মধ্যে কেউ কোনো ব্ল্যাক ওয়াটার পড়তে পারবে না, আমি একটু বুঝি, আর কিছু বুঝি না। এখানে বৃষ্টির পানি থাকবে, এখানে আর কিচেন ওয়াটার থাকবে, এখানে কিচেনের পানি বসে থাকবে, কিন্তু ব্ল্যাক ওয়াটার যেটা মানুষের পয়োবর্জ্য ফিকাল স্ল্যাজ, সেটি আমার কোনো ড্রেনে করতে পারবে না, ড্রেনে পারতে পারবে না, কোনো খালে করতে পারবে না, কোনো লেকে পড়তে পারবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে, এখানে কাউকে ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে আমরা এই তালিকা প্রণয়ন করে ফেলেছি। সব বাসাবাড়িতে আমরা অভিযান পরিচালনা করব, যেখানে কেউ বিন্দুমাত্র ছাড় পাবে না। তিনি আরো বলেন, কোনোভাবেই ব্ল্যাক ওয়াটার সিটি কর্পোরেশনের ড্রেনে খালে লেকে ঢুকতে পারবে না। অনেক আগে থেকেই এ বিষয়ে তাদের জানিয়ে আসছি, সচেতন করে আসছি, গণবিজ্ঞপ্তিতেও দিয়েছি, কিন্তু তারা কথা শুনেননি। তাই আজ থেকে এই অভিযান শুরু করলাম। বাসার সামনে গিয়ে ড্রেনগুলো আমরা কলা গাছ দিয়ে বন্ধ করে দিচ্ছি।